হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আমাদের গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না যেন নিশা মধ্যবিত্ত পরিবারের এক স্বাধীনচেতা মেয়ে ছিল তাকে দেখতে খুবই সুন্দর ছিল সে তার এই রূপের ব্যবহার করাটা ভালোই জানত কলেজে তার অনেক বয়ফ্রেন্ড ছিল সে তার সব বয়ফ্রেন্ডদের এমনভাবে ম্যানেজ করতো যে একজন আরেকজনের কথা জানতেই পারত না এই করে সে বেশ সুখেই ছিল একদিন তার এক বয়ফ্রেন্ড অভয় তাকে রাত একটার সময় ফোন করল নিশা তখন গভীর ছিল। সে তার ফোনটা দেখেও ধরল না কিন্তু অভয়ের বারবার ফোন করাতে নিশাকে তার ফোন রিসিভ করতেই হলো হ্যালো নিশা ঘুমিয়ে পড়েছিলেন নাকি না টেনিস খেলছিলাম টেনিস আরে এত এতটা তো মানুষ ঘুমায় আচ্ছা তাড়াতাড়ি বলো তো কি ব্যাপার বলছি তুমি কি কালকে আমার সাথে একবার চয়েস রেস্টুরেন্টে দেখা করতে পারবে তোমায় কিছু বলবো। আরে কিছু বলার জন্য রেস্টুরেন্টে যাওয়ার কি দরকার এখনই বলে দে কিন্তু অভয় নিশার সাথে দেখা করার জেদটা ছাড়লো না পরদিন নিশা রেস্টুরেন্টে পৌঁছালো তাকে খুবই সুন্দর দেখাচ্ছিল ও মাই গড তোমায় কিন্তু আজকে দারুণ দেখাচ্ছে সে তো আমি জানি নতুন কিছু বলো তারপর অভয় হীরের আংটিটা বার করে নিশাকে বলল সুন্দর মেয়ের জন্যে সুন্দর একটা উপহার ও অভয় ইটস রিয়েলি বিউটিফুল আই আই লাভ লাভ ইউ ইউ নিশা টু অভয় অভয়ের তো এটা জানাই ছিল না যে নিশা কতজনের থেকে এরকম আংটি নিয়ে রেখেছে আর না জানিও কতজনকে আই লাভ ইউ বলেছে কিন্তু সে এটা খুব তাড়াতাড়ি বুঝতে পারে যখন সে নিশাকে বিক্রমের সাথে ঘুরতে দেখে সে রেগে নিশাকে অনেক কথা বলতে থাকে কিছুক্ষণ সহ্য করার পর নিশা ওকে রেগে বলে ওই বাদরমুখো ছেলে তোর বকবক বন্ধ কর তো আর এসব কি প্রেম ভালোবাসার কথা বলছিস রে তোর মতন একশোটার সাথে আমি প্রেম করি তুইও কর কে মালা করলো তোর লজ্জা হয় না আরে আদিম যুগের মানুষ আমার সব লজ্জা টজ্জা কিছুই নেই জীবন একটাই মজা কর আমার তোর মতো মজা করার দরকার নেই আমি ভেবেছি তুই আমায় সত্যি ভালোবাসিস তাই তো তোকে হিরের আংটিটা দিলাম নে ধর তোর রাংটি এরকম আংটির কি কাজ যে আমাকে বাঁধনে বেঁধে দেয় এই বলে নিশা রিংটা ওর মুখের ওপর ছুঁড়ে মারল ধীরে ধীরে সবাই নিশার অ্যাফেয়ারগুলোর ব্যাপারে জানতে পারল নিশার বাবা মা এসব জানতে পেরে খুবই দুশ্চিন্তায় পড়ে গেলেন পরিবারের সবাই ওদেরকে কথা শোনাতে লাগলো এরপর কোন রকমে তারাশঙ্করের সাথে নিশার বিয়ে দিয়ে দিল তারাশঙ্কর খুবই সহজ সরল মানুষ ছিল মা বাবার জোরে জড়িতে বিয়ে করলেও নিশার তারাশঙ্করকে মোটাও পছন্দ ছিল না ফুলসজ্জা রাতে তারাশঙ্কর যখন নিশার মুখ দেখল আপনি খুবই সুন্দর আপনাকে দেখতে একদম পরীর মতো আমি সুন্দর হলে কি হবে আমার কপালটা তো নয় না হলে কি আর আপনাকে পেতাম তারাশঙ্কর আরে আরে স্বামীর নাম যে মুখে নিতে নেই আপনার নামটা যেমন আদ্যিকালের মতন না তেমনি আপনার চিন্তাধারাটাও এই যে শরুন আমার ঘুম পেয়েছে আমাকে ঘুমাতে দিন আরে নিশা আজ যে আমাদের প্রথম রাত তুমি কি আমার জন্য দুধের ক্লাস নিয়ে আসবে না আমি যে তোমার সাথে অনেক কথা বলতে চাই আপনি কি ছোটবেলা থেকেই এরকম হাঁদাবোধা আপনি বুঝতে পারছেন না যে আমার ঘুম পেয়েছে সরুন তো তারাশঙ্কর বেচারা নিজের ফুলসজ্জার স্বপ্নই দেখে গেল ধীরে ধীরে সে বুঝতে পারল নিশা তাকে একদমই পছন্দ করে না কিন্তু সে তো নিশার স্বামী ছিল তাই সে নিশাকে ইমপ্রেস করার চেষ্টা করেই যেত কিন্তু সে তো নিশার জন্য একটা কার্টুন ছিল যাকে দেখে শুধু হাসিই পায় ধীরে ধীরে সে আবার নিজের পুরনো বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে শুরু করলো। কিন্তু তারা কেউই নিশাকে এখন পাত্তা দিত না এর মধ্যে তার রঞ্জিতের সাথে আলাপ হল রঞ্জিত পিৎজা ডেলিভারি বয় হলেও খুব হ্যান্ডসাম ছিল ধীরে ধীরে তারা এখন দেখা করতে শুরু করল জানো রঞ্জিত অনেক দিন পর আমি আমার মনের মতন কাউকে পেলাম আপনার মনের মতো মানে আরে মানে যার সাথে আমি সারা জীবন কাটাতে পারি যাকে বিয়ে করতে পারি কিন্তু আপনি তো বিবাহিত তাই না আরে কিসের বিয়ে আরে বাবা মা তো এই গাধাটার সাথে আমাকে জোর করে বিয়ে দিয়েছে নাহলে কি ওরকম একটা গাধা আমার বর হতো গাধা কিন্তু আপনার স্বামী যে খুব বড় অফিসার লাখ টাকা মাইনে পায় আরে ওই পয়সা দিয়ে আমি কি করব যখন মানুষটাই আমার মনের মতন না কথা তো আপনি ঠিকই বলছেন ম্যাডাম রঞ্জিতের মুখ থেকে নিশা ম্যাডাম ডাকটা শুনেই আবার রেগে গেল আরে তোমাকে কতবার বারণ করেছি না আমাকে ম্যাডাম ডাকবে না আমার নাম নিশা নিশা বলে ডাকবে আচ্ছা আচ্ছা ঠিক আছে নিশা আহা তোমার মুখ থেকে আমার নামটা শুনতে কি ভালো লাগে আর একবার বলো না প্লিজ এই বলেই নিশা নিজের হাতে রঞ্জিতের হাতটা রাখল নিশার হাতে স্পর্শ পেয়ে রঞ্জিতও খুব খুশি হল তখন নিশা ওকে বলল রঞ্জিত তুমি কি আমাকে বিয়ে করবে কেন নয় নিশ্চয়ই আপনার মতো সুন্দরী মহিলার স্বামী হওয়া তো সৌভাগ্যের ব্যাপার কিন্তু আপনি তো জানেন আমার অবস্থা খুব একটা ভালো না কম টাকায় আমাদের কি করে চলবে সব তুমি আমার ওপর ছেড়ে দাও আমি সব ব্যবস্থা করে নেব তারপর একদিন রাতে নিশা তারাশঙ্করকে ভালোবেসে ডেকে বলল তারা বাবু আমার তোমাকে কিছু বলার আছে বিয়ের পর এই প্রথমবার নিশার কাছ থেকে এত ভালো ব্যবহার পেয়ে তারাশঙ্কর খুশি হয়ে বলল এতে আবার জিজ্ঞেস করার কি আছে গো তুমি হুকুম কর আমি তোমার জন্য সব করতে পারি এরপর নিশা ওকে নিজের কথায় ফাঁসিয়ে ওর ব্যাংক ব্যালেন্স বাড়ি জমি সব কিছু নিজের নামে লিখিয়ে নিল আর বেচারা তারাশঙ্কর খুশি খুশি ওকে সব দিয়েও দিল কেননা স্ত্রী হিসেবে সব অধিকার তো ওরই আর এদিকে নিশা আর রঞ্জিতের সম্পর্ক সব সীমানা অতিক্রম করল আইনি কাজ শেষ হওয়ার পরে নিশা রঞ্জিতকে ফোন করে খুশির খবরটা জানাল খবরটা শুনে ওর মুখে লোভের ছাপ ফুটে উঠল বা নিশা তুমি তো দারুণ কাজ করলে এবার তুমি চট করে একটা কাজ তো সব টাকা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দাও তো কেন নিশা ও মাই ডার্লিং এখন আমরা দুজন তো একই তাই না তাই কী তোমার আর কি আমার নিশা রঞ্জিতের প্রেমে পুরো পাকল ছিল তাই সে রঞ্জিতের অ্যাকাউন্টে সব টাকা ট্রান্সফার করে দিল টাকা পেয়ে রঞ্জিত বলল নিশা আমাদের ভালবাসার পথে কিন্তু এখনও একটা কাটা আছে ব্যাস ওটা সরে গেলেই সব ঠিক তখন রঞ্জিত বলল তারাশঙ্করকে ওদের রাস্তা থেকে সরাতে হবে তাদের মধ্যে সিদ্ধান্ত হল নিশা তারাশঙ্করকে বিষ দিয়ে মারবে আর রঞ্জিত ওর লাশটাকে সরিয়ে ফেলবে নিশা যখন এই প্ল্যানটা বানাচ্ছিল সে তখন জানতই না যে ফোনে তাদের কথাগুলো তারাশঙ্কর শুনে নিয়েছিল কিন্তু তারাশঙ্কর যে নিশাকে খুব ভালবাসত যদি আমার স্ত্রী আমাকে বিষ খাইয়ে মেরে খুশি থাকে তবে তাই হোক পরের দিন নিশা বাজার থেকে বিষের শিশি এনে তারাশঙ্করের দুধে মিশিয়ে দিল তারাশঙ্কর এ সবকিছুই দেখছিল কিন্তু তাও সে একবার যাচাই করার জন্য জিজ্ঞাসা করল কি হয়েছে নিশা সকাল থেকে তুমি আমাকে দুধের জন্য এত তাড়া দিচ্ছ সব ঠিক আছে তো হ্যাঁ 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 সব ঠিক হ্যাঁ এই নাও দুধটা খেয়ে নাও এরপর নিশার হাত থেকে দুধের গ্লাসটা নিয়ে তারাশঙ্কর খেয়ে নিল একটু বাদেই তার রক্ত বমি শুরু হল সে মাটিতে লুটিয়ে পড়তেই নিশা রঞ্জিতকে ফোন করল হ্যাঁ রঞ্জিত কাজ হয়ে গেছে তুমি কোথায় তাড়াতাড়ি এসো কোথায় আসবো নিশা ম্যাডাম দেখো এটা মজা করার সময় না লাশটা মেঝেতে পড়ে আছে কে সরাবে তুমি সরাবে আবার কে আমি তো চললাম এখান থেকে অনেক দূরে রঞ্জিতের কথা শুনে নিশা রেগে ওকে বলল আমাকে ছেড়ে তুমি কোথায় যাচ্ছ নতুন দুনিয়াতে যেখানে তোমার মতো ধোকাবাজ মেয়ের সাথে আমার দেখা হবে না বুঝলে এসব তুমি কি বলছো আমি যে তোমায় ভালোবাসি ভালোবাসা এটা ভালোবাসা ছিল না ম্যাডাম যে মহিলা আমাকে বিয়ে করার জন্য তার স্বামীকে হত্যা করতে পারে সে তো আমাকেও মারতে পারে তাই আমি চললাম ম্যাডাম আপনার থেকে অনেক দূরে এই বলে রঞ্জিত ফোন কেটে মোবাইলের সিমটাও খুলে ফেলে দিল নিশাওকে বারবার ফোন করছিল নিশা নিজেকে প্রতারিত বলে মনে করছিল সে তারাশঙ্করের মৃত শরীরের দিকে তাকালো। আজ প্রথমবার সে তারাশঙ্করের জন্য খুব কষ্ট পাচ্ছিল ও ভাবছিল নিজের খুশির জন্য আজ ও এ কী করল এই ভাবতে ভাবতেই হঠাৎ তারাশঙ্কর নড়ে চড়ে উঠলো নিশা তাড়াতাড়ি ওর কাছে গিয়ে বলল আমি আমি আপনাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি আগে দাও তারপর বাঁচানোর কথা বলো ঠিক আছে তোমার যেমন ইচ্ছে আপনি আগে থেকে জানতেন আমি আপনাকে বিষ দেবো তবুও আপনি সেটা খেলেন আমি যে তোমায় ভালোবাসি গো আমি যে তোমায় খুব ভালোবাসি এই বলেই তারাশঙ্কর আবার চোখ বন্ধ করে ফেললো নিশা শত চেষ্টা করেও ওকে আর জাগাতে পারল না কারণ ও যে এখন অনেক দূরে চলে গেছে নিশাও অনুতপ্ত মনে মৃতদেহটার পাশেই বসে রইল কিন্তু এখন অনুতপ্ত হয়েইবার কি হবে যা হওয়ার তা তো হয়েই গেছে হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আমাদের গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না যেন